সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর সিদ্দিক টিপু, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। আজ আমরা কথা বলবো টেকনোলজিক্যাল ডিটারমিনিজম, এটি একটি থিওরি, যে থিওরির প্রবক্তা বলা হয় মার্শাল ম্যাকলুহানকে, যার পুরো নাম হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি একজন যোগাযোগ তত্ত্বের উপরে খুবই সুপরিচিত একজন যোগাযোগ তত্ত্ববিদ বলতে পারি, দার্শনিক হিসেবে তিনি সমধিক পরিচিত। এবং মার্শাল ম্যাকলুহান একজন কানাডিয়ান নাগরিক ছিলেন, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক ছিলেন তিনি, এবং সেখানকার সংস্কৃতি ও প্রযুক্তি কেন্দ্রের তিনি একজন দায়িত্ব পালন করেছেন তার পরিচালক হিসেবে। এবং তাকে আমরা সব থেকে বেশি যে কারণে চিনি সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, যেটি কিনা বলা যেতে পারে এই মুহূর্তে বিশ্বের অন্যতম আলোচনার একটা বিষয়বস্তু, এবং তার প্রবর্তক বা জনক কিন্তু এই মার্শাল ম্যাকলুহান। তার একটা খুব বিখ্যাত বই রয়েছে, দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ অ্যান ইনভেন্টরি অফ ইফেক্টস, যেটি 1967 সালে প্রকাশিত হয়, এবং সেই 1967 সালে সেটি প্রায় 1 মিলিয়ন মানুষ এই বইটি কিনেছিল, এবং নিঃসন্দেহে সেই সময় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এই বইটি। তিনি 1911 সালে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার যে থিওরি টেকনোলজিক্যাল ডিটারমিনিজম সেটা নিয়ে আলোচনা করব। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে মানুষের সাথে মানুষের যোগাযোগের যে পরিবর্তন, মানুষের সাথে মানুষের তথ্য আদান প্রদানের মাধ্যমের যে পরিবর্তন, এটিকে মার্শাল ম্যাকলুহান বলছেন টেকনোলজিক্যাল ডিটারমিনিজম। এবং এটাকে 4টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর উত্থানের কথা। বিশ্বগ্রামের উত্থানটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ট্রাইবাল এজ, অর্থাৎ গুহাবাসীদের যে সময়টা ছিল সেই সময়ের কথা, খ্রিস্টপূর্ব 2000 বছরে আগের কথা বলা হচ্ছে এখানে। এবং তখন আসলে মানুষের সাথে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল হচ্ছে মুখের ভাষা, এছাড়া কিন্তু কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতো না, কারোর সাথে কেউ কথা বলতে পারতো না, এবং এ কারণে দেখা যেত তারা খাদ্য সংস্থানের জন্য সবসময় একত্রিত থাকতো। তারা কখনো একজনকে ছেড়ে বা একটা গোত্র বা পরিবারকে ছেড়ে তারা খুব বেশি দূরে যেতে পারতো না, কারণ হচ্ছে যদি তারা তাদের সেই গোত্রটাকে ছেড়ে যায়, তারা তো সময়ে প্রতি সময়ে তাদের অবস্থান পরিবর্তন করছেন, তো যিনি বাইরে যাবেন, দূরে যাবেন খাদ্য সংগ্রহের জন্য বা অন্য কোনো কাজে, তিনি কিন্তু ফিরে এসে তার সেই গোত্রটাকে আর খুঁজে পাবেন না, এবং তাদের সাথে তাদের যোগাযোগের আর অন্য কোনো মাধ্যম সেই সময়ে ছিল না। এবং সে সময়ে একটাই, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তার একটি মাত্র ইন্দ্রিয় ব্যবহার করা হতো, সেটি হচ্ছে কান। অর্থাৎ এই কান ছাড়া তারা অন্য কোনো ইন্দ্রিয় ব্যবহার করে যোগাযোগটা করতে পারতো না। এটা ছিল ট্রাইবাল এজ এর কথা। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লিটারেট এজ, অর্থাৎ এই সময় খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 1500 সাল, এই সময়টাতে দেখা যায় যে তারা কিছু বর্ণমালা আবিষ্কার করে মানুষ, এই গুহাবাসীরা, তারা কিছু চিহ্ন আবিষ্কার করে, এবং এই চিহ্নগুলোর সাহায্যে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তারা যেখানে যেখানে যাচ্ছে একটা চিহ্ন বা কোনো ধরনের ছবি তারা একে রেখে যাচ্ছে, এবং তার মাধ্যমে একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারছে। তাদের যে বিস্তার ঘটছে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারছে, তারা খাদ্য সংস্থানের জন্য দূরে যেতে পারছে, আবার তারা ফিরে এসে তাদের যে গোত্র আছে, তাদের যে পরিবার আছে, তাদের সাথে তারা যুক্ত হতে পারছে। এটাকে বলা হচ্ছে লিটারেট এজ, অর্থাৎ শিক্ষিত একটা সময় এই সময়কালকে বলা হচ্ছে। এরপরে যদি আমি যাই, এরপরে বলা হচ্ছে প্রিন্ট এজ। প্রিন্ট এজে যেটা হয় যে একটা যুগান্তকারী আবিষ্কার হয় 1450 সালে, সেটা হচ্ছে এই সময় প্রিন্টিং প্রেস, এটা আবিষ্কার করা হয়। এবং প্রিন্টিং প্রেস যখন আবিষ্কার করা হয় ততদিনে বর্ণমালা আবিষ্কার হয়েছে, এবং এই প্রিন্টিং প্রেসের সাহায্যে খুব সহজেই অল্প সময়ের মাঝে কোনো একটা লেখা বা কোনো একটা তথ্য খুব সহজে অনেক মানুষের কাছে সহজে ছড়িয়ে দেওয়া যায়, এবং যে কারণে দেখা গিয়েছে মানুষ অনেক আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে তাদের পরিবার ছোট হয়ে আসছে, এবং নিজেদের মধ্যে যোগাযোগটা বৃদ্ধি পাচ্ছে।
তারা দূরে থেকেও নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে। তো এই বিষয়টা কিন্তু তখন প্রিন্টিং এজে ঘটে যায়, এবং তারপরে আসে ইলেকট্রনিক এজ, যেটা কিনা একেবারে সবচাইতে যুগান্তকারী আবিষ্কার হয় 1850 সালে টেলিগ্রাফের আবিষ্কারের মধ্য দিয়ে। এবং এই টেলিগ্রাফ যখন আবিষ্কার করা হয়, তখন কিন্তু মানুষ এক জায়গায় বসে আরেকজনের সাথে খুব দ্রুত, খুব কম সময়ের মাধ্যমে, তারের মাধ্যমে যোগাযোগ করতে পারছে। এবং এই যোগাযোগ ব্যবস্থার যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের জীবন মানের পরিবর্তন হয়েছে। তারা কিন্তু আগে যখন একটা সময় এক জায়গায় সবাই থাকতো, তারা কিন্তু আস্তে আস্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। এবং এই পুরো বিশ্বে যে ছড়িয়ে পড়ছে এবং তার একের সাথে আরেকজন যোগাযোগ করতে পারছে, এই বিষয়টাকেই মার্শাল ম্যাকলুহান তিনি একটা গ্রামের সাথে তুলনা করেছেন। বাংলাদেশের 85,000 গ্রামের যে কোনো একটি গ্রামে যদি আমরা যাই, সেখানে কিন্তু দেখতে পারবো যে একটা বাড়ির মানুষের সাথে আরেকটা বাড়ির মানুষ খুব সহজেই যোগাযোগ করতে পারছে, খুব সহজে তারা একজনের সাথে আরেকজন কথা বলছে। তো যখন এই বিষয়টাই কিন্তু এখন ঘটছে সারা পৃথিবীর মানুষের সাথে, সারা পৃথিবীতে বসে মানুষ এক জায়গায় বসে, আজকে আমি বাংলাদেশে বসে আমি জানি যে সৌদি আরবে কি ঘটছে, আমি জানি ইসরায়েলে কি ঘটছে, ফিলিস্তিনে কি ঘটছে, আমি জানি লাদাখে ভারত এবং চীন কি করছে, এই বিষয়গুলো কিন্তু আমি জানতে পারছি। বা আমার কোনো আত্মীয় হয়তো তিনি লন্ডনে থাকেন, হয়তো তিনি পাশের দেশ ভারতে থাকেন, বা তিনি কানাডায় থাকেন, যে কোনো জায়গায় থাকেন, তার সাথে আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি। বা আমার পরিবার কোনো একটা গ্রামে থাকে, আমি তাদের সাথেও যোগাযোগ করতে পারছি। অর্থাৎ এই যে মোবাইল, কম্পিউটার আর বলি, ডিভিডি বলি, ইউটিউব বলি, ফেসবুক বলি, বা যে কোনো কিছু, অর্থাৎ যতগুলো যোগাযোগের মাধ্যম এই ইলেকট্রনিক এজে এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারছি। হয়তো শারীরিকভাবে পারছি না, কিন্তু মানসিকভাবে আমরা পারছি, এবং সেখানে যোগাযোগ করতে পারছি, এবং একজনের সাথে আরেকজন কথা বলতে পারছি, একজনকে আরেকজন দেখতে পারছি। এই যে বিষয়টা, অর্থাৎ খুব দ্রুতই পুরো বিশ্বে আমরা ছড়িয়ে পড়তে পারছি, এই বিষয়টাকেই মার্শাল ম্যাকলুহান একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম নামে তিনি পরিচিতি দিয়েছেন। মার্শাল ম্যাকলুহানের মতে কি তথ্য আদান প্রদান করা হচ্ছে তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সেই তথ্যটি কোন মাধ্যম ব্যবহার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি এখানে মেসেজ বা তথ্য বা বার্তার থেকে মাধ্যমটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, এবং এই মাধ্যমটি ঠিক করে দেয় যে আসলে বার্তাটি কেমন হবে, কোন ভাষায় হবে, কি ধরনের হবে। আমরা ছোট্ট কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি, আমরা কারোর সাথে যখন সরাসরি কথা বলি তখন এক ধরনের কথা বলি, আমরা কারোর সাথে ফোনে কথা বললে আরেক ধরনের কথা বলি, মেসেঞ্জারে যখন চ্যাটিং করি তখন অন্য ধরনের কথা বলি, আবার যখন মেসেঞ্জারে ভিডিও কলিং করি তখন আরেক ধরনের কথা বলি। অর্থাৎ আমাদের এই মাধ্যম পরিবর্তনের সাথে সাথে আমাদের ভাষার পরিবর্তন হয়, তথ্যের বা বার্তা আদান প্রদানের যে ভঙ্গি তার পরিবর্তন হয়ে থাকে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা বিয়ে বাড়ির, ধরা যাক কারো একটা ছেলে বা মেয়ের বিয়ে হবে, এবং তিনি তার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে নিমন্ত্রণ পত্র পাঠাবেন। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কখনো ব্যক্তি নিজে কিছু কিছু বাসায় তিনি নিজে যে এই নিমন্ত্রণ পত্রগুলো দিয়ে আসছেন, আবার কিছু কিছু বাসায় দেখা যায় তার কোনো নিকট আত্মীয়ের মাধ্যমে এই নিমন্ত্রণ পত্রগুলো পাঠান, আবার কারো কারো বাসায় তার বাসার যে কাজের মানুষটি আছে তাকে সহযোগিতা করে, তার মাধ্যমেও কিন্তু তিনি এই নিমন্ত্রণ পত্রটি পাঠিয়ে থাকেন। আবার কারো কাউকে তিনি ফোন করে নিমন্ত্রণ করেন, কাউকে ইমেইল করে নিমন্ত্রণ করেন। অর্থাৎ এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে কিন্তু এই যে মাধ্যমের তিনি পরিবর্তন করছেন, এই মাধ্যমগুলো কিন্তু আলাদা ধরনের একটা বার্তা ওই যে প্রাপক আছেন তার কাছে পৌঁছে দেয়। এবং এই এর মাধ্যমে কিন্তু বোঝা যায় আসলে যে কার সাথে কার সম্পর্ক কতটুকু গভীর, এই মাধ্যমগুলোর ব্যবহার কিন্তু সেটা নিশ্চিত করে দেয় যে কার সাথে তিনি কতটুকু কথা বলবেন। মার্শাল ম্যাকলুহান ঠিক এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন, তিনি এটাকে আরো দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমত একটি বিষয় হচ্ছে, আমরা যখন প্রতিদিন সকালে কিন্তু আমরা করি কি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই খবরের কাগজ পড়ে, কিন্তু বিকেলবেলা কিন্তু ওই খবরের কাগজটি আর কেউ পড়তে চায় না। অর্থাৎ সকালে যে খবরের কাগজটি পড়ছি, বিকেলে সেই খবরের কাগজটি আমাদের কাছে আর ভালো লাগছে না। বিকেলে আমরা কি করছি, বিকেলে অনেক সময় আমরা টেলিভিশন দেখছি, আমরা
টেলিভিশনে সিনেমা দেখতে পছন্দ করি, আবার সন্ধ্যায় যখন হয় তখন আমরা খবর দেখতে পছন্দ করি, আবার রাতে যখন হয় তখন আমরা হয়তো নাটক দেখতে পছন্দ করি। অর্থাৎ এই সময়ের সাথে সাথে আমাদের বিনোদনের ক্ষেত্র, আমাদের পছন্দের মাত্রাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আমাদের মিডিয়ামগুলো পরিবর্তন হচ্ছে। আমরা রাতে অনেক সময় মোবাইলে চ্যাটিং করতে পছন্দ করি, ফেসবুক ব্যবহার করতে পছন্দ করি, দিনে অনেকেই আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না। অর্থাৎ যত সময় যায় তত আমাদের এই মিডিয়াম বা মাধ্যমের ব্যবহার কিন্তু পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা কখন কোনটা দেখতে বা পড়তে বা শুনতে পছন্দ করব সেটা কিন্তু ওই মাধ্যমগুলো ঠিক করে দেয়, এবং আমরা সময়ের সাথে সাথে আমাদের যেমন রুচির পরিবর্তন হয়, মাধ্যমগুলোও জানে যে কখন আমরা কোনটা পছন্দ করতে পারি, তারা সেই অনুযায়ী সেগুলো প্রচার করে থাকে। আরেকটি বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রত্যেকটা মাধ্যমে একই খবর দেখা যায়, যে একই ধরনের সংবাদ, একই ধরনের কোনো ঘটনা ভিন্ন ভিন্ন ভাবে সাজানো থাকে। আমরা যখন খবরের কাগজে কোনো একটি খবর পড়ি তখন দেখা যায় যে একটা খবর সেটির সম্পর্কে কিছু ম্যাপ দেয়া থাকে, পাই চার্ট দেওয়া থাকে, গ্রাফিক্স দেওয়া থাকে, বা কোনো একটা ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা করে সেটি লেখা থাকে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সেই ঘটনা সম্পর্কে জানতে পারছি। আবার সেই একই ঘটনা যখন আমরা টেলিভিশনে দেখছি তখন কিন্তু সেই টেলিভিশন আমাকে সেই ঘটনাটির একটা ভিডিও দেখাতে সক্ষম হচ্ছে, তারা আমি তার মাধ্যমে ঘটনাটা শুনতে পারছি। আবার টেলিভিশনের মাধ্যমে আমি সরাসরি ঘটনাটি দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে। আবার সেই একই ঘটনা যখন আমি রেডিওতে শুনছি সেখানে কিন্তু আমি সেখানে আমি শুধু শুনতেই পারছি, সেখানে অন্য আর কোনো আমার ইন্দ্রিয় ব্যবহার করার সুযোগ নেই। অর্থাৎ একই ঘটনা ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে সাজানো থাকছে। এইটাই কেই তিনি বলছেন, মার্শাল ম্যাকলুহান তিনি বর্ণনা করছেন যে অর্থাৎ এই মিডিয়ামটাই ঠিক করে দেয় যে মেসেজ অর্থাৎ বার্তাটা কেমন হবে। এই সম্পূর্ণটা মিডিয়ামের উপরে, অর্থাৎ যে মাধ্যমটা, কোন মাধ্যমে সংবাদটি বা বার্তাটি আসছে সেটির উপরেই নির্ভর করে। আমাদের দেহে 5টা ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, জিহ্বা, নাক এবং ত্বক। অর্থাৎ এই 5টা ইন্দ্রিয় দিয়ে কিন্তু আমরা পুরো বিশ্বটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে উপভোগ করছি, অবলোকন করছি। আর মিডিয়া বা প্রচার মাধ্যম তারাও কিন্তু এই 5টা ইন্দ্রিয় ব্যবহার করেই তাদের সংবাদটাকে বা তাদের যে বার্তাটি আছে সেটি আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্থাৎ আমরা কিন্তু পুরো মিডিয়াকে মাধ্যমে আমরা পুরো পৃথিবীটাকে কিন্তু এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পারছি। এর আমরা যদি টেলিভিশনের কথায় আসি, টেলিভিশনে আমরা শুনতে পারি, দেখতে পারি। অর্থাৎ এখানে শুধু আমাদের কান এবং চোখ, এই দুটি ইন্দ্রিয় কাজ করছে। আবার যখন আমরা রেডিওর ক্ষেত্রে আসি, রেডিওতে আমরা শুধু শুনতে পারি, অর্থাৎ এখানে শুধু আমাদের কানটাই কাজ করছে। আবার যখন আমরা খবরের কাগজ পড়ছি তখন কি হয়, তখন আমরা সেটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারছি, আমরা সেটাকে চোখ দিয়ে পড়তে পারছি। অর্থাৎ এখানে আমাদের দুটি ইন্দ্রিয় ব্যবহার করা হচ্ছে। তো মিডিয়া যেটা করতে থাকে যে তারা সবসময় চেষ্টা করে আমাদের অনেক বেশি ইন্দ্রিয়ের প্রয়োগ যেন আমরা ঘটাতে পারি, অনেক বেশি ইন্দ্রিয়কে একত্রিত করে, সমন্বয় করে যেন আমরা কোনো একটি বিষয় দেখতে পারি। তো তারই ধারাবাহিকতায় এখন কিন্তু এসেছে নিউ মিডিয়া, এবং এই নিউ মিডিয়া যেটা বলছে সেখানে, অর্থাৎ আমরা যদি অনলাইনে যে দেখি, অনলাইন যে কোনো খবর পড়তে গেলে সেখানে আমরা সেই খবরটি দেখতে পারি, সেই খবরটি আমরা শোনার ব্যবস্থা আছে, সেখানে আমরা ভিডিও দেখতে পারি, ভিডিও শুনতে পারি, আবার সেখান থেকে আমাদের হাত দিয়ে আমরা ছুঁয়ে দেখতে পারি, স্ক্রলিং যেটাকে বলা হয়। আবার দেখা যায় যে কোনো কোনো মিডিয়া অডিও রেকর্ডিং থাকে, সেখান থেকে আমরা অডিও শুনতে পারি। অর্থাৎ নিউ মিডিয়া যেটা করছে, আমাদের অনেকগুলো ইন্দ্রিয়কে একসাথে কাজ করা আর একসাথে সমন্বয় করে সেই বিষয়টি উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। মার্শাল ম্যাকলুহান মানুষের ইন্দ্রিয় ব্যবহার এবং সেখানে কোনো খবরে অংশগ্রহণের উপরে ভিত্তি করে মিডিয়াকে দুটি ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে হট মিডিয়া আর একটি হচ্ছে কুল মিডিয়া। হট মিডিয়ার সংজ্ঞায় বলা হয়েছে যে হাই ডেফিনেশন থাকবে কিন্তু লো পার্টিসিপেশন থাকবে। অর্থাৎ এখানে মাত্র একটি ইন্দ্রিয়, মানুষের যে 5টি ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবে, কিন্তু সেখানে প্রচুর তথ্য সেখানে সন্নিবেশিত থাকবে,
কিন্তু হয়তো অনেক কম মানুষ সেটি পড়বে বা দেখবে বা জানবে, সেখানে অংশগ্রহণ করবে, কিন্তু তারা খুব বেশি প্রভাবান্বিত হবে। আমরা যদি একটা খবরের কাগজের কথা ধরি, যখন একটা খবরের কাগজ আমরা পড়ি, সেখানে আমরা শুধু একটি ইন্দ্রিয় ব্যবহার করতে পারি, আমাদের চোখ। অনেক সময় আমাদের আমরা যে ছুঁয়ে দেখি এটাকে অনেক সময় ধরা হয় না, তো চোখ যখন আমরা ব্যবহার করি, তো সেখানে দেখা যায় যে অনেক বেশি তথ্য থাকে অন্য যে কোনো মাধ্যমের থেকে। খবরের কাগজে অনেক অনেক বেশি তথ্য থাকে, কিন্তু খবরের কাগজের কোনো ঘটনা কিন্তু খুব বেশি মানুষ পড়ে না, অন্যান্য মাধ্যমের তুলনায় খুব কম মানুষ এই খবরটি পড়ে, এবং তাদের যে প্রভাবান্বিত হওয়ার মাত্রা সেই হারটি অনেক অনেক বেশি দেখা যায়। অর্থাৎ আমরা মার্শাল ম্যাকলুহানের মতে এটাকে একটা হট মিডিয়া বলতে পারি। এরকম করে রেডিও আছে, বইয়ের কথা বলতে পারি, গানের কথাও বলা যেতে পারে, বা ফটোগ্রাফি, এমনকি অনেকে আমাদের শিক্ষার্থীদের জীবনের সব থেকে যে বিভীষিকাময় অধ্যায় ক্লাস লেকচার, সেটিকেও এই হট মিডিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করে থাকেন। এরপরে আসা যাক কুল মিডিয়া। কুল মিডিয়ায় বলা হচ্ছে যে লো ডেফিনেশন এবং হাই পার্টিসিপেশন, অর্থাৎ এখানে একের অধিক ইন্দ্রিয় ব্যবহার করা হবে, কিন্তু কম তথ্য থাকবে তুলনামূলকভাবে, তবে অনেক অনেক মানুষের অংশগ্রহণ থাকবে এবং তারা খুবই কম প্রভাবান্বিত হবে। আমরা টেলিভিশনের কথা বলতে পারি। টেলিভিশন যখন আমরা দেখি, আমাদের কান এবং আমাদের চোখ, আমাদের দুটি ইন্দ্রিয় একসাথে ব্যবহার করা হয়, তো সেখানে আমরা সেটা দেখতে এবং শুনতে পারি। এখানে খবরের কাগজের থেকে বা অন্যান্য মাধ্যম থেকে অনেক কম তথ্য থাকে, কিন্তু সেটাকে আমরা দেখতে পারি, তথ্যর জায়গা থেকে অনেক কম থাকে। আবার দেখা যায় টেলিভিশন, অনেক বেশি মানুষ টেলিভিশন দেখে থাকেন, কিন্তু তারা সেই টেলিভিশন দেখে, কোনো খবর দেখে, টেলিভিশনের খবর দেখে, খবরের কাগজের তুলনায় খুব কম মাত্রায় প্রভাবান্বিত হন। অর্থাৎ এটিকে আমরা একটি কুল মিডিয়া বলতে পারি। এমনি করে আমরা সেমিনারের কথা বলতে পারি, কার্টুনের কথা বলতে পারি। আমরা যারা শিশুরা অনেক বেশি কার্টুন দেখে, সেই কার্টুন দেখে তাদের মধ্যে খুব বেশি যে প্রভাবান্বিত হওয়ার ঘটনা ঘটে না, তো এটিকেই তিনি বলছেন যে কুল মিডিয়া। তো এটি ছিল মার্শাল ম্যাকলুহানের টেকনোলজি ডিটারমিনিজম থিওরিটি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থেকে এই আলোচনাটি শোনার জন্য।